সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ 48 ও জাতীয় পার্টি দুই প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যরা সরকারের কাজের সমালোচনা করার স্বাধীনতা পাবেন। জাতীয় পার্টির মহাসচিবের আশা, 13 জন সদস্য নিয়েই বিরোধী দল সংসদে সক্রিয় ভূমিকা রাখবে। শাকিলা করিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ আগামী 14 মার্চ। তফসিল অনুযায়ী রোববার মনোনয়ন জমা শেষ হয়। সকালে সংরক্ষিত আসনে জাতীয় পার্টির সালমা ইসলাম ও নুনুন নাহার মনোনয়ন জমা দেন। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, সংসদে শক্ত ও কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চান তারা। হোলসিম ওয়াটার প্রোটেক্ট ব্যবহারে ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। আশা করি এই দেশের জনগণের যেটা আশা, পার্লামেন্টে কথা বলা, সরকারের ল্যাকিংসগুলি ধরে দেওয়া। গত পার্লামেন্টে বলেছি, এই পার্লামেন্টও নিশ্চয়ই বলবো। যেটা আমাদের তুলে ধরা দরকার, যেটা যেটা ভালোকে আমরা ভালো অবশ্যই বলবো, যেটা ভালো না সেটা আমরা তুলে ধরবো। আমার জনগণ চায় আমি যেন সংসদে ঢুকে আমি জনগণের কথা যেন বলতে পারি। বিকেল 3:45 দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে মনোনয়নপত্র জমা দিতে কমিশনে যান 48 প্রার্থী। আমি আশা করি এই মহান জাতীয় সংসদের সম্মান রক্ষা করতে পারবো। ভবিষ্যতে দেশবাসীর জন্য আমি আপ্রাণ চেষ্টা করব ভালো কিছু করার জন্য। এবং সাংবাদিক সমাজ আমার পাশে ছিল, সেই সাংবাদিকদের কথা আমি বলবো, সাংবাদিকদের সমস্যার কথা বলবো। ওবায়দুল কাদের বলেন, সংসদে সরকারকে জবাবদিহি করার জন্য বিরোধী দলের পাশাপাশি স্বতন্ত্র সংসদ সদস্যরাও আছেন, তাই সংসদ কার্যকর না হওয়ার কোনো কারণ নেই। বিরোধী দলও আছে, এমনকি স্বতন্ত্রদের বলা হয়েছে, তারা যখন আমাদের নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে বলা হয়েছে তারা প্রয়োজনে, তারা মনে করলে সরকারের সমালোচনা করতে পারে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই 19 ও 20 ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 25 ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ 27 ফেব্রুয়ারি ও ভোট গ্রহণ হবে 24 মার্চ সকাল 8:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত। শাকিলা করিম, আরটিভি, ঢাকা।